নমস্কার বন্ধুরা, সুকন্যা ইনফো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সুকন্যা, চলে এসেছি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সেই খবরটি আজ তুলে ধরবো আপনাদের সামনে। তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটের জন্য, এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিন। চলুন এবার দেখে নেওয়া যাক বিস্তারিত খবরটি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। করোনা আবহে উচ্চ মাধ্যমিকের স্থগিত তিন দিনের পরীক্ষা বাতিল আগেই হয়ে গিয়েছিল। উচ্চ মাধ্যমিকে পরীক্ষার মূল্যায়ন পর্ব কিভাবে হবে তার সেই কাজও শেষ, এবার ফলাফল প্রকাশের পালা। আজ দুপুরে টেলিফোনের মাধ্যমে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জানিয়েছেন অভিনন্দন। কিভাবে কখন ফল প্রকাশ হবে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করেন। সেই ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রী আগামী উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করেন। তবে পড়ুয়াদের হাতে মার্কশিট দেওয়া হবে না, তা অভিভাবকদের সংগ্রহ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। টেলিফোনে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি আগাম অভিনন্দন জানাতে চাই, আগামীকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে, ডিটেলস মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দেবে, কিভাবে কখন বেরোবে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার অভিনন্দন রইল সকলের জন্য, যারা ভালো করবেন তাদের জন্যও থাকবে। যেহেতু মাধ্যমিক পরীক্ষার সময় হয়েছিল, সব পরীক্ষা হয়েছিল, সেই জন্য এবারও মেধা তালিকা বেরোবে সম্ভবত, যেটা অন্য বোর্ডে বেরোয়নি। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে 17 তারিখে, সেক্ষেত্রে তিন চারটে পরীক্ষা যেহেতু হয়নি আমি বিস্তারিত বলতে চাইছি না, সংসদ জানিয়ে দেবে। সকলকে অভিনন্দন রইল, আর যাদের রেজাল্ট খারাপ হবে তারা মন খারাপ করবে না। একেবারে সব না পারলে পরবর্তীকালে আবার চেষ্টা করে দেখা যেতে পারে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ছাত্রছাত্রীদের বন্ধুদের আগাম অভিনন্দন রইল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আগামীকাল ফল প্রকাশ হবে, এবং আমরা সকাল 10টার সময় ফল প্রকাশ করব। প্রত্যেকবার যেমন হয় সকাল 10টায় ফল প্রকাশ করব। কালকেই বলে দেব কীভাবে মার্কশিট ও সার্টিফিকেট পাবেন ছাত্রছাত্রীরা। করোনা পরিপ্রেক্ষিতে আমরা গাইডলাইন প্রত্যেকটি স্কুলকে দিয়ে দেব, পরে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। মাধ্যমিকে যেহেতু পুরো পরীক্ষা হয়েছিল, মেধা তালিকাও প্রকাশ হবে সকালে 10টার পর থেকে ওয়েবসাইটে জানা যাবে। 10:30 থেকে ওয়েবসাইটে ফলাফল মিলবে। ওয়েবসাইটটা আমি একবার বলে দিই, ওয়েবসাইটটি হলো www.wbresultsnic.in। এই ওয়েবসাইট থেকে কালকে আপনারা 10:30 পর থেকে জানতে পারবেন যে কার কেমন রেজাল্ট হলো। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমার তরফ থেকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আর হ্যাঁ, আপনারা এই খবরটি প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে সমস্ত পরীক্ষার্থীদের কাছে এটি পৌঁছে যায়, এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট লাইক দিয়ে দেবেন, এবং খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, সদা সর্বদা ভালো থাকুন। নমস্কার।